আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব কিভাবে মহিলাদের ওযু করতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, ওযু একটি ফরজ বিধান। ওযুর মাধ্যমে পবিত্রতা হাসিল করতে হয়। আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায়ের আগে ওযু করতে হয়, কেননা ওযু ছাড়া নামাজ হবে না। অতএব ওযুর প্রতি আমাদের বিশেষভাবে যত্নশীল হতে হবে। ওযুর কিভাবে আদায় করতে হয়, ওযুর ফরজ কয়টি, এর মধ্যে সুন্নত কী কী আছে, আসুন আজকে আমরা জেনে নেই। প্রিয় দর্শক, মা বোনেরা কীভাবে সঠিকভাবে ওযু আদায় করবে, আসুন আমরা শিখে নেই। প্রথমেই জেনে নেই, ওযুর ফরজ হচ্ছে চারটি। এক, সমস্ত মুখ ধোয়া। দুই, দুই হাতের কনুই সহ ধোয়া। তিন, মাথা মাসহ করা। চার, দুই পায়ের টাকনু সহ ধোয়া। এই হচ্ছে ওযুর চারটি ফরজ। প্রিয় দর্শক, এখন ওযু কিভাবে আদায় করতে হয় এর প্র্যাকটিক্যাল নিয়ম আমরা জেনে নেই। প্রিয় দর্শক, ওযুতে নিয়াত করা, ওযুতে নিয়াত করা হচ্ছে সুন্নত। এরপরে বিসমিল্লাহ পড়া সুন্নত। প্রিয় দর্শক, আমি উযু নিয়াত করলাম, এখন আমি উযু বিসমিল্লাহ বলে উযু শুরু করছি। প্রিয় দর্শক, এখন হাতের কবজি পর্যন্ত তিনবার ধুইতে হবে। প্রিয় দর্শক, এরপরে তিনবার মেসওয়াক করা সুন্নত। এইভাবে মেসওয়াকটা খাড়া অবস্থায় রেখে দিতে হবে, কোনো অবস্থায় খেয়াল রাখতে হবে মেসওয়াকটি যেন পড়ে না যায়। প্রিয় দর্শক, এরপরে তিনবার কুলি করতে হবে, এভাবে, হ্যাঁ এভাবে তিনবার। এরপরে নাকে তিনবার পানি দেওয়া সুন্নত। প্রিয় দর্শক, এরপরে সমস্ত মুখমণ্ডল তিনবার ধোয়া সুন্নত। কপালের উপরিভাগ থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত ভালো করে ধুতে হবে। এরপরে ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত। ডান হাতের কনুই তিনবার ধোয়া সুন্নত, ভালো করে। এরপরে বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত। সমস্ত মাথা একবার মাসহ করা সুন্নত। মাথা মাসহ, এবার চার আঙ্গুল দিয়া, চার আঙ্গুল দিয়া, হ্যাঁ মাথা মাসহ করো, হ্যাঁ এইভাবে মাথা মাসহ করতে হবে। কান মাসহ করা সুন্নত। গর্দান মাসহ করা মুস্তাহাব। ডান পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত। ডান পায়ের টাকনু সহ পায়ের আঙ্গুলিগুলো খিলাল করো, পায়ের আঙ্গুলি। হ্যাঁ, এখন বাম পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত। তিনবার আঙ্গুলি খিলাল করো। প্রিয় দর্শক,
হুজুর শেষে শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া কালেমা শাহাদত পড়া কোনো ব্যক্তি যদি হুজুর শেষে শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। মা বোনেরা আছেন, আপনারা যারা ওযু করবেন এভাবেই আপনারা সুন্নত তরিকা অনুযায়ী ওযু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ওযু করার তৌফিক দান করুক। আমিন।